মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া আপনার উপর খং উঠিছে এগারী মহিলার খং উঠিছে আপনার বিভাগের উপর আমি পদক্ষেপ গ্রহণ করেছিল আমি এক্সাইজ অফিসক জানালো কমিশনার জানালো কিন্তু কমিশনারে আমাক একটু সিদ্ধান্ত নিদিলে এক্সাইজ অফিসারও দিলে এক্সাইজ অফিসেও আমাক একো এটা সিদ্ধান্ত এতিয়ালৈকে দিয়া নাই আমি ফোন করে আছো বন্ধ করবলে অর্ডার দিম বলে কয় কিন্তু এতিয়ালৈকে বন্ধ করবলে দিয়া দেখা নাই আর কালিয়ে আজি ডায়েটের কারণে বন্ধ আছে বলে আমি জানিছো কিন্তু তার পাছত হয়তো কাইলৈ আকৌ বাখন খুলিব কি বন্ধ করব খুঁজিছে তেওঁ জানেনে আপুনি দিয়া এখন লাইসেন্সর বিরোধিতা করেছে তেওঁ আপনার লাইসেন্স খনে জ্বলা কলা খুয়াইছে তেওঁক অথবা তেওঁৰ গাঁওবাসীক এনেকৈ যদি সরকারে আমার লগত সহযোগিতা নকরে আমি এনেকৈ মদ বিরোধী অভিযান অকল এই বারখনে বন্ধ করবলে আমি চেষ্টা করা নাই আমি সকলো চুকে কোটে থকা যিমান বার আছে সৰু সৰু বিপণী আছে মদৰ সকলো ইয়াত বন্ধ করবলে আমি চেষ্টা চলাম আৰু যদি প্রশাসনে আমাক সহযোগিতা নকরে তেতিয়া আমি এসডিসি অফিস ঘেরাও করিম আৰু মদৰ দোকান ভাঙি দিয়া পর্যন্ত আমি পদক্ষেপ লবলৈ সাজু আছো মহিলাসকল কারণ মহিলাসকল ভুক্তভোগী প্রত্যেকটা মদ খায় যদি অত্যাচার পুত্রই করে তেতিয়া মহিলাসকলে পায় যদি স্বামীয়ে করে মহিলাসকলে পায় গতিকে আমি এইবিলাক সহ্য করে নাথাকো এতিয়া আপুনি কি করব মন্ত্রী ডাঙরিয়া মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয়ে দিয়া ওয়াইন বারখনের সত্তাধিকারী কোন ওয়াইন বারখন তুলন গগৈ দেবর পুত্র পঙ্কজ গগৈয়ে চলাই আছে পঙ্কজ গগৈ নামতে লাইসেন্স খন আছে কেবল এইগৰাকী মহিলাই নহয় এইজন শ্রেষ্ঠ ব্যক্তিও খর্গহস্ত আপনার উপর এটা আমার কথা হল যে এনেকুৱা এটা মানে সামাজিক পরিবেশত মানে গ্রাম্য অঞ্চলত ওচৰ পাজৰে বহু মানে শিক্ষা অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আৰু ৰাজহুৱা অনুষ্ঠান থাকার পিছত কেনেকৈ এই মানে মদৰ মানে লাইসেন্স ইয়াত দিলে সিও এক মানে চিন্তনীয় বিষয় হৈছে আমি দাবী জনাইছোঁ তৎকালীনভাৱে এই মদৰ ঘাট বাৰ নাওবৈশা মানে বিলতীয়া গাঁৱৰ পৰা উচ্ছেদ হ'ব লাগে এটা সিদ্ধান্ত আপোনাৰ ওপৰত নাওবৈশা ৰাজচক্ৰৰ অন্তৰ্গত বিলতীয়া গাঁৱৰ এইসকল লোকৰ ওপৰত লোৱা সিদ্ধান্তই সুদূৰ প্ৰসাৰী প্ৰভাৱ পেলাব গাঁৱে গাঁৱে নিউজ ডেস্ক ৰিপৰ্ট ই নিউজ এনি